ঢাকার মালিবাগ এলাকার রেল লাইনে অসাবধানতাবশত প্রায় কাটা পড়ে অনেক মানুষ। দুই সাইডে যখন আসা পড়ে তখন মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। রমজান ঈদের এক সপ্তাহ পরে ওখানে যখন ভোরবেলা যখন দেশের থেকে আসছে ওখানে মুরগি নামাইছে, ওই পারে মুরগি নামাইয়া তারপরে এখান থেকে যাইতেছে। উনি দুই দিকে কোনো দোকানপাট খোলা ছিল না, দোকান খোলা থাকলে সবাই ডাকলো, এখানে দোকানপাট খোলা ছিল না ভোরবেলা, তখন এখান দিয়ে উনি তাকায় নাই কোনো দিকে, বাস এদিকের গাড়ি আসছে ওদিকের গাড়িও গেছে, ওই এক গাড়ির তলে পইরা দুই টুকরো হয়ে গেল। রাস্তার পাশাপাশি হওয়ায় অনেক যাত্রী রেল ক্রসিং ছাড়াও রেল লাইনের বিভিন্ন জায়গা দিয়ে পারাপার হয়। এটা তো দেওয়াল তারা করে দিয়েছিল, তো এগুলি ভাঙা বলাইছে, পাবলিকই ভাঙছে, ভাঙার যেমন রাস্তা করছে। একটা ফুট ওভার ব্রিজের দরকার, তাইলে ভালো হয়, নাইলে তো এখানে অ্যাক্সিডেন্ট হইতেই পারে। বাচ্চা কাচ্চা এখানে একটা ক্রসিং আছে, মানুষজন আপ ডাউন করে, ক্রসিং করার সময় ভুল হয়ে যায়, মানুষের তো কোনো দিক তাকায় না, ডাইনেও তাকায় না, বায়ও তাকায় না, অনেক মানুষই ভুল করে ভালায়। সাকিবুল ইসলাম লিসান, hello.bgnews24.com, মালিবাগ, ঢাকা।